আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে 2021 সালে পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস। তো তোমরা শিরোনামে লিখে দেবে পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের সীমাহীন বৈষম্যমূলক আচরণের ফলেই পূর্ব বাংলার বিভিন্ন আন্দোলনের সূত্রপাত। এটি হচ্ছে তোমাদের শিরোনাম। চলো তাহলে প্রশ্ন আমাকে উত্তরটা দেখে নিই। প্রশ্নটি এসেছে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে বাংলার ইতিহাস। এখানে প্রশ্ন করা হচ্ছে যে পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য, এখানে পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য যথাযথ ব্যাখ্যা করতে হবে। খ নাম্বারে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার প্রশাসনিক ও সামরিক বৈষম্যের যথাযথ সংখ্যাতাত্ত্বিকভাবে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের কতজন ছিল, পশ্চিম পাকিস্তানে কতজন ছিল, এরকম করে সংখ্যাতাত্ত্বিক বৈষম্যগুলো তুলে ধরতে হবে। গ নম্বরে বলছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার আর্থসামাজিক বৈষম্যের তুলনামূলক চিত্র অঙ্কন করতে হবে। অঙ্কন বলতে এখানে আলোচনা করতে হবে। এখানে ঘ নম্বরে বলছে যে পূর্ব বাংলার শিক্ষা সাংস্কৃতিক উন্নয়নে বৈষম্যের ক্ষেত্রগুলো যথাযথ পর্যালোচনা করতে হবে। তো এখানে প্রত্যেকটা সেকশনে 4 মার্ক করে মোট 16 মার্ক নিয়ে প্রশ্নটা আছে। চলো তাহলে খাতায় তোমরা এটা কীভাবে লিখবে সেটা আমরা দেখে নিই। এটি হচ্ছে তোমাদের এফোর সাইজের খাতা, যার প্রথমে লিখে দেবে অ্যাসাইনমেন্টের শিরোনামটি, তারপরে ক নাম্বার থেকে লেখা শুরু করবে পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য, রাজনৈতিক অসমতা সম্পাদনা। জনসংখ্যার দিক দিয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বৃহত্তর অংশ হওয়া সত্ত্বেও দেশের রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তানের কুক্ষিগত করে রাখে। জনসংখ্যার ভিত্তিতে ক্ষমতার বণ্টন পূর্ব পাকিস্তানের অনুকূল হওয়ায় পশ্চিম পাকিস্তান এক ইউনিট তত্ত্ব নামে এক অভিনব ধারার সূত্রপাত করে, যেখানে সমগ্র পশ্চিম পাকিস্তান একটি প্রদেশ হিসেবে বিবেচনা হয়। এর একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অংশের ভোটের ভারসাম্য আনা। মজার ব্যাপার হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাঞ্জাব প্রদেশ প্রস্তাব করে পাকিস্তান সরাসরি জনসংখ্যা বণ্টনের ভিত্তিতে ভোট অনুষ্ঠিত হোক, কারণ পাঞ্জাবিরা ছিল সিন্ধি, পশতুন, বালুচ বা পাকিস্তানের অন্য যে কোনো গোত্রের তুলনায় সংখ্যাগরিষ্ঠ। একেবারে শুরু থেকেই পাকিস্তানের শাসনের নামে ষড়যন্ত্র শুরু হয়, আর এই ষড়যন্ত্রের মূল ভূমিকা পালন করে সামরিক বাহিনী। যখনই পূর্ব পাকিস্তানে কোনো নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হতেন, তখনই পশ্চিম পাকিস্তানেরা কোনো না কোনো অজুহাতে তাদের পদচ্যুত করত। নানা রকম টালবাহানা করে জেনারেল আইব খান 1958 সালে পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করে নেন এবং দীর্ঘ 11 বছর ধরে পাকিস্তানে তার স্বৈরতান্ত্রিক শাসন চালু থাকে। তো এইভাবেই ক্ষমতা তাদের নিয়ে চলতেছিল। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় অর্জন করে। দলটি পাকিস্তানের 169টি আসন হতে 167টি আসন জয়লাভ করে এবং 313 আসন বিশিষ্ট জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পায়, যা আওয়ামী লীগ সরকার গঠনে অধিকার প্রদান করে। তো এইভাবে তোমরা ধারাবাহিকভাবে লিখবে। 1970 সালের ঘূর্ণিঝড় সম্পাদনা। 1970 সালে 12ই নভেম্বর ভোলার ঘূর্ণিঝড় পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। সেই সাথে জোয়ারের কারণে প্রায় 3 থেকে 5 লক্ষ মানুষ প্রাণ হারায়। প্রাণহানির সঠিক সংখ্যা জানা যায়নি। পাকিস্তানের সামরিক সরকার এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরেও জরুরি ত্রাণ কার্য পরিচালনায় গড়িমসি করে। ঘূর্ণিঝড়ের পরেও যারা বেঁচেছিল তারা মারা যায় খাবার আর পানির অভাবে। ঘূর্ণিঝড় বিপর্যয়ে মানুষগুলোর প্রতি পাকিস্তান সরকারের এমন নিষ্ঠুরতা দেখে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। খনাবার প্রশ্ন ছিল পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার মধ্যকার প্রশাসনিক ও সামরিক বৈশিষ্ট্য বৈষম্য। তো প্রশাসনিক বৈষম্যের মধ্যে বলছে পাকিস্তান প্রশাসনিক ক্ষেত্রে মূল তালিকা শক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তাগণ। 1947 সালে করাচিতে রাজধানী হওয়ায় সরকারি অফিস আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যাপক হারে চাকরি লাভ করে। পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের প্রায় সকল উচ্চ পদে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া অধিকার ছিল। 1956 সালে পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাঙালি ছাত্রদের সাফল্য সহজ ছিল না। 1966 খ্রিস্টাব্দে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের গেজেটের কর্মকর্তা ছিল যথাক্রমে 1338 ও 3708 জন এবং নন গেজেটের কর্মকর্তা ছিল যথাক্রমে 26,310 ও 82,944 জন। 1962 খ্রিস্টাব্দে ফরেন সার্ভিস পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল মাত্র 20.8%। বিদেশে
69 জন রাষ্ট্রদূতের মধ্যে 60 জনই ছিল পশ্চিম পাকিস্তানি। প্রশাসনিক ক্ষেত্রে এমনই ভয়াবহ বৈষম্য পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে দুর্বিষহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। সামরিক বৈষম্য পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক শাসনের আরও একটি ক্ষেত্র ছিল সামরিক বৈষম্য। সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য। প্রথম থেকে সামরিক বাহিনীর শীর্ষ পদ পাঞ্জাবিদের দখল করে রেখেছিল। তারা বাঙালিদের সামরিক বাহিনী থেকে দূরে রাখার নীতি পরিগ্রহণ করে সামরিক বাহিনীর নিয়োগের ক্ষেত্রে যে কোটা পদ্ধতি অনুসরণ করা হয় তাতে 60% পাঞ্জাবি, 35% পাঠান আর 5% পশ্চিম পাকিস্তানের অন্যান্য অংশ ও পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারণ করা হয়। 1955 খ্রিস্টাব্দে এক হিসেবে দেখা যায় সামরিক বাহিনীর মোট 2211 জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র 82 জন। 1966 খ্রিস্টাব্দে সামরিক বাহিনীর 17 জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে মাত্র একজন ছিল বাঙালি। এ সময় সামরিক অফিসারদের মধ্যে 5% ছিল বাঙালি। পাকিস্তানের মোট 500,000 সেনা সদস্যদের মধ্যে বাঙালি ছিল মাত্র 20,000, অর্থাৎ মাত্র 4%। সামরিক বাজেটের ক্ষেত্রেও পূর্ব পাকিস্তানে গ্রাহ্য করা হতো না। আইয়ুব খানের শাসনামলে মোট বাজেটের 60% সামরিক বাজেট ছিল, যার সিংহভাগ দায়ভার বহন করতে হতো পূর্ব পাকিস্তানকে। অথচ পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষার প্রতি অবহেলা দেখানো হতো। গ নম্বর আর্থসামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য। পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান কর্তৃক সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়। আর অর্থনৈতিক ক্ষেত্রে তাদের শোষণের মাত্রা ছিল ভয়াবহ, ফলে পূর্ব পাকিস্তান কখনও অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হতে পারেনি। সহজেই সকল অর্থ পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেত। পূর্ব পাকিস্তানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানের ওপর নির্ভরশীল। উদ্ধৃত আর্থিক পশ্চিম পাকিস্তান জমা থাকত বিধায় পূর্ব পাকিস্তানে কোনো মূলধন গড়ে ওঠেনি। জন্মলগ্ন থেকে পাকিস্তানে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। প্রথমটি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ব্যয় ছিল যথাক্রমে 113 কোটি ও 500 কোটি রুপি। দ্বিতীয়টিতে বরাদ্দ ছিল 150 কোটি, পূর্ব পাকিস্তানের জন্য ছিল 1350 কোটি রুপি পশ্চিম পাকিস্তানের জন্য। আর তৃতীয়টি পূর্ব ও পশ্চিমের জন্য বরাদ্দকৃত 36% ও 63%। রাজধানী উন্নয়নের জন্য বরাদ্দকৃত ব্যয় বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানের জন্য। 1956 খ্রিস্টাব্দে করাচি উন্নয়নের জন্য ব্যয় করা হয় 570 কোটি রুপি, যা সরকারি মোট ব্যয়ের 56.4%। সে সময় পূর্ব পাকিস্তানের মোট সরকারি ব্যয়ের হার ছিল 5.10%। 1967 সালে পর্যন্ত ইসলামাবাদের উন্নয়নের জন্য ব্যয় হয় 300 কোটি টাকা। তো এইভাবেই অর্থনৈতিক বৈষম্যটা অনেক বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছিল। সারণি 6 আমরা একটু দেখি। 1947 সাল থেকে 55 সময়কালে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের প্রাদেশিক ব্যয়ের পরিমাণ। আর্থিক সাহায্য 10,000 পাকিস্তানি ব্যয়, পাকিস্তানের ব্যয় মিলিয়ন টাকা, 10,000 মিলিয়ন টাকা। পূর্ব পাকিস্তান হচ্ছে 1260 মিলিয়ন, কত কম। পূর্ব পাকিস্তানের ব্যয়ের শতকরা 11.2%। মূলধনের ব্যয় 2,100 মিলিয়ন আর এখানে হচ্ছে 620 মিলিয়ন। অনুদান 540 মিলিয়ন, 180 মিলিয়ন, 25%। শিক্ষাখাত 1,530 মিলিয়ন, 240 মিলিয়ন। বৈদেশিক সাহায্য বরাদ্দ 730 মিলিয়ন, 150 মিলিয়ন। প্রতিরক্ষা খাতে ব্যয় 4,650 মিলিয়ন আর পূর্ব পাকিস্তানে ব্যয় ছিল 100 মিলিয়ন। মোট এখানে ছিল 19,550 মিলিয়ন, এখানে ছিল 2,550 মিলিয়ন। আর আমাদের পূর্ব পাকিস্তানে ব্যয়ের শতকরা পরিমাণ হচ্ছে 10.1%। সামাজিক বৈষম্য, পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করে। সরকারের অর্থনৈতিক ও পরিকল্পনাগত বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তান প্রথম থেকেই বঞ্চনার শিকার হয়। পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে দু ধরনের সমাজ জীবন পরিচালিত হয়। পশ্চিম পাকিস্তানের অধিবাসীদের জীবনযাপন উন্নত মানের হলেও পূর্ব বাংলার মানুষের ছিল বৈষম্যের শিকার। এরপরে হচ্ছে আমাদের পূর্ব বাংলার শিক্ষা সংস্কৃতি উন্নয়নের বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য। শিক্ষাক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের নিরক্ষর রাখার চেষ্টা অব্যাহত রাখে। পক্ষান্তরে পশ্চিম পাকিস্তানে শিক্ষা বিস্তার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে, ফলে পূর্ব পাকিস্তানে শিক্ষার উন্নয়ন কোনো চেষ্টা করা তারা করেনি। এছাড়া বাংলার পরিবর্তে উর্দুকে শিক্ষার মাধ্যম করা বা আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্রের মাধ্যমে পূর্ব পাকিস্তানে শিক্ষা ব্যবস্থা আঘাত হানতে চেয়েছিল। তো এরপরে আমাদের আছে সাংস্কৃতিক বৈষম্য। দুই অঞ্চলের ভাষা সাহিত্য
সাহিত্য ও সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা। পূর্ব পাকিস্তানে অধিবাসী ছিল মোট জনসংখ্যার 56%, বাংলা ভাষা ও সংস্কৃতি ছিল হাজার বছরের পুরানো। অপরদিকে 44% জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ভাষা, জাতি ও সংস্কৃতি বিদ্যমান ছিল। তো প্রথমেই তারা বাংলা ভাষাকে নির্মূল করার চেষ্টা করে এবং বাংলা ভাষাকে আরবি বর্ণে লেখার ষড়যন্ত্র শুরু করে। বাঙালি সংস্কৃতিতে আঘাত হানার পর রবীন্দ্রসঙ্গীত রচনাবলী নিষিদ্ধ করার চেষ্টা করে। তো এভাবেই তারা সংস্কৃতিকে ধ্বংস করার একটা অপপ্রয়াস চালায়। তো এই ছিল তোমাদের প্রশ্নের সমাধানটি। চলো তাহলে খাতাটা আরেকবার আমরা দেখে নিই। তো এটি হচ্ছে তোমাদের প্রথম পেজ, দেখতে পাচ্ছ কীভাবে ধারাবাহিকভাবে লেখা আছে। এরপর হচ্ছে আমাদের এটা দ্বিতীয় পেজ। তো তোমরা যদি আরও সংখ্যাতাত্ত্বিক আলোচনা করতে পারো আরেকটু বাড়িয়ে দিও, সমস্যা নেই। খ নাম্বারে আমাদের সংখ্যাতাত্ত্বিক আলোচনাটা বেশি লাগছে এখানে, তো এটা তোমরা দিয়ে দিবে। যদি শখ পারো, তোমাদের বইয়ের মধ্যে শখ আছে, এই শখগুলো একটু তুলে দিয়ে দিও। গ নাম্বার আর্থসামাজিক বৈষম্য, অথবা এটা তুলে দিলেও তো আমাদের হয়ে যাবে। যেমন এই যেখানে একটা শখ আছে সারণী ছয়, এখানে শখ অনুযায়ী। তারপরে ঘ নাম্বার। তো এই পর্যন্তই তোমাদের অ্যান্সারটি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের জন্য এটা যতটুকু ফুল মার্ক পেতে গেলে লিখতে হবে অতটুকু ছোট করা হয়েছে, যাতে তোমাদের লিখতে কষ্ট না হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তুমি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে।